আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান, আপনাদের সাথে 2 মিনিট কথা বলা যাবে? ভাইজান এই যে ওদিকে কারা আছে একটু 2 মিনিট সময় দেন আমাদের। 2 মিনিট মানে বেশি না, অতিরিক্ত না, 2 মিনিট সময়। বাবা তোমার নাম কি? তামিম। বাবা খেলতে আসছো না? খেলো, বেশ ভালো, খেলা ভালো, খেললে শরীর ঠিক হবে। তো আমরা 2 মিনিট একটু কথা বলি তোমাদের সাথে। কথা হলো ভাই, আমরা তো মানুষ তাই না? দুনিয়া আমরা এখন আছি, কিছুদিন আগে কিন্তু আমাদের জন্মের আগে আমরা পৃথিবী ছিলাম না। আচ্ছা, আমাদের মা বাবা বংশধর দাদা দাদি নানানি তারা কিন্তু কবলে চলে গেছে, আমরা ওই রকম আবার দাদা দাদি হবো, নানা নানি হবো, নানা হবো, তাই না? তোমরা সবাই নানা হবা, দাদা হবা, তো আমরা ওই রকম দাদা হয়েছি, নানা হয়েছি, তাই না? আমরা ওই রকম একদিন কবলে চলে যাবো, আস্তে আস্তে তোমরাও চলে যাবা, পরবর্তী জেনারেশন আসতে থাকবে। তো দুনিয়া দেখো, আমরা থাকার জন্য ঘর বাঁধি, খাবার জন্য চাকরি নকরি করি, ধান খাত লাগাই, বিভিন্ন ফল ফলাদি লাগাই, ঠিক না? তো আমরা দুনিয়া যেমন শান্তিতে বসবাস করার জন্য কিছু উপার্জন করি, মৃত্যুর পরে আমাদের শান্তিতে বসবাস করার জন্য আমাদের কিছু আখেরাতের টাকার দরকার হবে। সে আখেরাতের টাকার নাম হলো নেকি। তার নাম কি? নেকি। সেই নেকি কিন্তু মৃত্যুর পরে অর্জন করা যাবে না, সেটা অর্জন করতে হবে মৃত্যুর আগে, দুনিয়ার হায়াতে জীবনে, ইহকালে সেটা অর্জন করতে হবে। সেই জন্য ভাই, এই এই মানুষ কিভাবে দুনিয়ার নেকি হাসিল করবে সেইটা দুনিয়ার নবী রসুল আউলিয়া ইকরাম সাহাবারা আলেম ওলামার তারা জানাইছে, তাই না? তো এই আপনাদের এলাকায় এই যে সেলিম মজুমদারের বাড়ি, এই পাশের বাড়ি, হ্যাঁ, এখানে ঢাকার থেকে অনেক মৌলানারা আসছে, ওলামা একরাম আসছে, হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে। এখানেও কিছু দিন আলোচনা হবে, মাগরিবের পরে কোরআন হাদিসের আলোচনা হবে, কিভাবে আমরা নেকি হাসিল করবো, আখেরাতে শান্তি পাবো, হ্যাঁ, দুনিয়াও শান্তি পাবো, আখেরাতে শান্তি পাবো, এই হাসিল করার জন্য আলোচনা হবে এখানে মাগরিবের পরে। আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, মেহরবানি করে এই মজলিসে আপনারা আসবেন ইনশাল্লাহ। এবং আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, এখানে খানা দানার ব্যবস্থা আছে, মজলিসের শেষে আপনারা মজলিস শেষ করে তবারক খেয়ে আসবেন ইনশাল্লাহ। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এখানে, এরা খেলতেছে, এদের খেলা বন্ধ করলাম না, এরা খেলতে থাকুক, আপনারাও খেলতে থাকেন, খেলাধুলা শেষ করে এখানে মাগরিবের নামাজ পড়বেন, এবং মজলিসে আলোচনা শোনার পরে আপনারা এসে কিছু তবারক খেয়ে চলে আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। জি ভাজান আসা সবাই, সালাম, আসসালাম আলাইকুম। আজি বাবা ভালো আছেন সবাই ইনশাল্লাহ? আপনার নাম কি? মোহাম্মদ জীবন হোসেন। জীবন, সালাম আলাইকুম। ওখানে দেখেন, দাঁড়ান, এই দেখে ফিরে দেন, এই যুবকের দিকে আসো। বাজান আমরা এই বাড়ির নাম কি? তো মজুমদার বাড়ি, তাই না? এই মজুমদার বাড়ি। তো আমরা একসময় তো দুনিয়া ছিলাম না, তাই না? কেউ ছিলাম না, এখন আমরা দুনিয়া আছি, কিছুদিন দুনিয়া থাকবো, তাই না? এরপরে আবার এই দুনিয়া থেকে চলে যাব। কোথায় চলে যাব? এমন এক অনন্ত কালের দিকে যাব যেখানে গেলে আর ফিরে আসা যাবে না, এবং সেইখানে গেলে দুনিয়ায় যেমন আমাদেরকে চলতে টাকা পয়সা লাগে, তা লাগে না, ঘর বাড়ি লাগে, কিছু লাগে তো সুখ শান্তির জন্য। ঠিক মৃত্যুর পরেও আমাদের কিছু টাকা পয়সা দরকার হবে, মৃত্যুর পরের টাকা পয়সা, সেই টাকা পয়সায় দুনিয়ার টাকা পয়সা না, দুনিয়ার এই কাগজের টাকা সেখানে চলে না, সেখানে এক প্রকার টাকা আছে, তার নাম হলো নেকি, তাই না বাবা? জি। তো এই নেকি আমাদেরকে এই দুনিয়ার জীবনে অর্জন করতে হবে। দুনিয়ায় যেমন নাকি আমরা এক বছর খাওয়ার জন্য ধান চাষ করি, তারপরে গোলাপেরে রাখি, সারা বছর খাই, আবার এরকম বছর সিজনের সময় লাগাই, ঠিক এইরকম আমাদের এই ওই গাড়ি আসতেছে, গাড়ির জায়গাটা তো আমাদেরকে মৃত্যুর পরে যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হলো নেকি, তাই না বাবা? জি, নেকি। সেই নেকিটা অর্জন কিভাবে করা যায়, সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার নবী রসুল পাঠাইছে, হ্যাঁ, ওলি আল্লাহ পাঠাইছে, তারা মানুষকে সেইটা শিখায় যে এইভাবে কাজ করলে, হ্যাঁ, আখেরাতে নেকি অর্জন করা যাবে। তো সেই জন্য আমাদের এই নিচতলা গ্রামে এই সেলিম চৌধুরী, তাই না ভাই? সেলিম মজুমদার, শেষিল সেলিম মজুমদারের বাড়ি আমাদের হাক্কানি আঞ্জুমান থেকে কিছু মৌলানা সাহেবরা আসছেন, ঢাকা থেকে অনেক ওলামা কেরাম আসছেন, এখানে আজ মাগরিব পর থেকে দিনই আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। তো আপনাদেরকে দাওয়াত দিয়েছি আমরা, হ্যাঁ, বিশেষ করে যুবকদেরকেও দাওয়াত দিচ্ছি, তো আজকে মাগরিবের নামাজের পরে এখানে থাকবেন ইনশা আপনারা, তাই না? আর আজকে মাগরিবের নামাজ এখানে পড়বেন, আর সবাইকে দাওয়াত দেবেন, ঠিক আছে না? আর সবাই যেন মাগরিবের নামাজ এখানে পড়তে পারে। আপনাদের জন্য এখানে আমাদের একটু তবারকের ব্যবস্থা আছে, মজলিসের শেষে ইনশাআল্লাহ আমরা তবারক খেয়ে যাব, আর সবাইকে দাওয়াত দিচ্ছি, আর মাগরিবের নামাজ এখানে পড়বেন, আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
ঠিক আছে, খেলাধুলাও করব, লেখাপড়া করব, সেই সাথে সাথে আমরা আখেরাতের সম্বল জোগাড় করব, ঠিক না? ঠিক আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। থাকব না, যে যতটুকু পারি সময় থাকতে, হ্যাঁ, আমরা আখেরাতের পাথেয় সংগ্রহ করে নিই, কারণ আমরা মনে করছি দুনিয়া এখন চিরস্থায়ী, আসলে এটা ঠিক না, একদম মানে এখানে না কুল্লু নাফসিন জায়গাতে প্রত্যেক প্রাণীর মৃত্যু শান্তি দেওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, খুশি হলাম, আপনি শিক্ষিত মানুষ। আজকের এই দিনই আলোচনা হবে এখানে হাক্কানি আঞ্জুমান, নাম শুনছেন, দিনই প্রতিষ্ঠান হজরত আল্লামা আজান গাসি সুফি মুফতি রহমতের প্রতিষ্ঠিত, ওর মাধ্যমে তো ইসলামের প্রচার, জি জি, প্রচার প্রসারের জন্য, মানে যখন তাবলিগ বা প্রচার, জি জি জি, দিনের যখন দাওয়াত দেয় তখন তো আজান গাসির মাধ্যমে, হ্যাঁ জি জি, আলহামদুলিল্লাহ আসেন দাওয়াত দিয়ে। তো ভাই যান, আপনাদের এই বাড়ি, আপনার নাম কি? কামরুল, কামরুল হোসেন। আপনার বাড়ির নাম কি ভাই? আলম। আলম, কোন বাড়ি আপনাদের? মাঠের ভিতরে না? তো ভাই যান, একটু দাওয়াত দিই আপনাদেরকে, দুই মিনিট দাওয়াত হলো। ভাই, আমরা তো একসময় এই পৃথিবীতে ছিলাম না, ঠিক না? এখন আসি, আবার একসময় আসবে, থাকবো না। আমাদের দাদা দাদি, আমাদের বংশধর তারা কবরে চলে গেছে, তো আমরাও একদিন এই কবরে চলে যাব, ঠিক না ভাই? তো আমরা সেই কবরে যখন যাব, কবরে গেলে পরে আমাদের একটা নেকির দরকার হবে, তাই না? দুনিয়া যেমন আমাদের টাকা পয়সা লাগে, হাট বাজার করতে বাঁচতে লাগে না, তো আমাদের মৃত্যুর পরে এক প্রকার টাকা লাগবে, সেটাকে বলা হয় নেকি। তো সেই নেকিগুলা আমাদের সেই দুনিয়ার থেকে যখন চলে যাব, তো আখেরাতের নেকি, আখেরাতের টাকা হলো নেকি, সেই নেকি আমাদেরকে অর্জন করতে হবে না ভাই? সেইটা আমাদের দুনিয়ায় যদি অর্জন না করি, তাহলে আমরা সেই মৃত্যুর পরে সেই নেকি পাবো কোথায়? সেই জন্য আমরা দেখেন দুনিয়ায় কিন্তু দুনিয়া টাকা পয়সা অর্জন করার জন্য অনেক মেহনত করি, চাকরি নকরি করি, ব্যবসা বাণিজ্য করি, খেত খামার করি, তাই না? তো আখেরাতেরও কিছু কাজ করা দরকার। দুনিয়ায় যখন সুখের জন্য কাজ করি, আখেরাতের কিছু কাজ করা দরকার। সেই জন্য আমরা যাতে আখেরাতে নেকি হাসিল করতে পারি, আল্লাহকে মানতে পারি, এইসব ব্যাপারে আমাদের এই সেলিম মজুমদারের বাড়ি, এই যে পাশে বাড়ি, হ্যাঁ, তো ওখানে আজকে বাদ মাগরেব থেকে একটু দিনই আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, আপনাদেরকে সেজন্য দাওয়াত দিচ্ছি। আপনারা মেহরবানি করে আসেন, মাগরেব নামাজ পড়বেন, এবং ওইখানে না মজলিস শেষে আবার তবারকের ব্যবস্থা আছে, খানা দানা খেয়ে আসবেন, আর অন্য অন্য বন্ধু বন্ধু তার আরো আরো যে কজন পারেন আপনি নিয়ে আসবেন, 10-20 জন যে কজন পারেন নিয়ে আসবেন, আর এইখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আমরা শুনবো ইনশাল্লাহ, তাতে আমাদের দুনিয়ার ফায়দা হবে, আখেরাতে ফায়দা হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আসছি। নিঃস্বার্থভাবে দিনের কাজ করে থাকে আঞ্জুমান, এই আঞ্জুমান আপনার যোগ করে কয়জন আমার পাবে দুনিয়াতে যত মাবু যত সময়টা আল্লাহর আছে সময় ব্যয় করতে, হ্যাঁ, আমরা এই এদিকে আসছি, ওই গেট থেকে মেইন রাস্তা, আমি এদিকে দেখি না, আলহামদুলিল্লাহ ভাই, আমরা বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদের এলাকায় সেলিম মজুমদার সাহেবের বাড়িতে আজকে বাদ মাগরিব দিনই আলোচনা হবে, এবং আমাদের ইমান আমল কিভাবে সঠিক করা যায়, আমরা কিভাবে ইমান নিয়ে কবরে যেতে পারি, আমার আপনার আত্মার কিভাবে উন্নতি হবে, এ সম্পর্কে কিছু দিনই মূল্যবান আলোচনা হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে একটু অগ্রসর হলাম, কি আপনার দাওয়াতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আমিন, আল্লাহ কবুল করুন, কারণ আমাদের দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, কেউ চিরকালে এখানে থাকবো না, তো আমাদের পরকালীন জীবনটাকে কিভাবে সুখময় করা যায়, কিভাবে আল্লাহর কাছে নাজাত পাওয়া যায়, এবং নবী করিম সাল্লাম কিভাবে আমাদের সুপারিশ করবেন, আমাদের কার্যকলাপে আমলের উপরে নাকি আমল যদি বদ হয়ে যায় তাহলে সুপারিশ পাবো না, কিভাবে আমরা ন্যাক কাজ করতে পারি বেশি বেশি, এই আমলের দাওয়াতে আমরা আসছি। আল্লাহ যেন আপনাদেরকে এখানে যাওয়া, শোনেন আমি একটা কথা বাড়াই দিই ওনার কথার সাথে, সেটা কথা হলো যে আমরা তো এখন পৃথিবীতে সবাই আছি, তাই না? আমাদের মুরব্বি দাদা দাদি যারা ছিল তারা কিন্তু কবরে চলে গেছে, তারা কিন্তু এখন এদের পৃথিবীতে নাই, আবার আমরা এখন আবার ওই রকম দাদা দাদি নানা নানি হয়ে যাব, তখন আমরা নানা হয়ে কবরে শুয়ে থাকব, দাদা হয়ে কবরে শুয়ে থাকবো, তাই না? তো এরকম আমরা চলে যাব, জেনারেশন আসতে থাকবে, কিন্তু আমাদের মৃত্যুর পরে এমন একটা কালের দিকে, এমন একটা জীবনের দিকে আমরা যাব, যেখানে গেলে কিন্তু আর ফিরে আসা যাবে না, ঠিক না?
সেটা হলো আখেরাতের জীবন শুরু হবে কবরে মৃত্যুর পর থেকে তো দুনিয়া চলতে গেলে আমাদের যেমন টাকা পয়সা লাগে চাকরি করি নকরি করি দান খাত লাগাই বিভিন্ন তাই না তো আখেরাতেও আমাদের চলার জন্য কিছু নেকি লাগবে কিছু টাকা লাগবে দুনিয়ার টাকার আমরা টাকা বলি আখেরাতের টাকার নাম হলো নেকি তো সেই নেকি কিন্তু আখেরাতে কামাই করা যাবে না সেটা দুনিয়ার জীবনে কামাই করতে হবে এটা দুনিয়ার হায়াতের জীবনে তো সেইটা কিভাবে কামাই করতে হবে কিভাবে আখেরাতের নেকি হাসিল করা যায় এই সব ব্যাপারে নবী রাসূল আউলিয়া আকরাম সাহাবা আকরাম ওলামা আকরাম আমাদেরকে হ্যাঁ যুগের পর যুগ বলে আসতেছে তো হাক্কানি আঞ্জুমান হযরত মাওলানা সুফি দাদান গাসী রাহমাতুল্লাহ আলাইহি একদম কামিল ওলি আল্লাহ তিনি বিনা পয়সায় এই কাজগুলো করেন মানুষের কাছে কোনো টাকা পয়সা নেয় না তো সেই হিসাবে হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আমরা এই সেলিম মজুমদার ভাইয়ের বাড়িতে আজকে মাগরিবের পর থেকে ওখানে আলোচনা হবে কোরআন হাদিসের দিনে আলোচনা হবে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা মেহরবানি করে এখানে আসেন মাগরিব নামাজ পড়েন এবং মজলিস শেষে তাবারাকের কিছু খানার ব্যবস্থা হ্যাঁ নিরামিষ কিছু খানার ব্যবস্থা তাবারাকের ব্যবস্থা আছে যারা আসবে সবার জন্য সমানভাবে সবাইকে খাওয়ানো যায় এরকম একটা তাবারাকের ব্যবস্থা আছে আপনারা তাবারক খাইয়ে আসবেন আর এখানে মাগরিবের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ না আপনি বন্ধু বান্ধব আমাদের সাথী বন্ধু আছে না এই যে খেলাইতেছে এদের খেলাটা বন্ধ করলাম না যেহেতু ওরা খেলতেছে খেলুক হ্যাঁ ওদেরকে আপনারা বলেন যে খেলাধুলার শেষে এখানে এসে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে কোরআন হাদিসে আলোচনা হবে এগুলো শুনবেন ইনশাআল্লাহ আপনারা ঠিক আছে তো ইনশাআল্লাহ দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার আমাদের আজকে মাওলানা আজান গাসী রহমাতুল্লাহ বাৎসরিক গুরসকুল মাহফিল আপনার এখানে দাওয়াত রইল ইনশাআল্লাহ আপনি থাকবেন আমরা সবাই ইনশাআল্লাহ আপনার আশা করি যে আপনি উপস্থিত থাকবেন আজকে ইনশাআল্লাহ আমাদের সাথে আমি সিসিয়া তরিকার একজন মানে খাদেম এবং আমি খিলাফতি প্রাপ্ত আলহামদুলিল্লাহ তাই ইনশাআল্লাহ আমাদের মোর্শেদ মাওলানা আজান গাসী রহমাতুল্লাহ সিসিয়া তরিকার তিনি খিলাফত প্রাপ্ত এবং তিনি সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মোজাদ্দিদে তরিকার বায়াত গ্রহণ করেছেন আমার মোর্শেদ সব তরিকার ইনশাআল্লাহ আমরা সব খুশি হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।